দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প নিশিথ কুসুম এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প নিশীত কুসুম বিরাট জুতোর দোকানের কাছে নাকটা ঠেকালো যদি বেশ শীত এই সময় ঠান্ডা কাঁচ ছুঁতে গা শিরশির করে একটু আরামও লাগে পাশ থেকে মনসির জিজ্ঞেস করল কোন জুতো জোড়া তোমার পছন্দ আঙুল দেখিয়ে জুথি বলল ওইটা ওইটা আর ওইটা তিন জোড়াই হ্যাঁ ওই তিন জোড়াই আমার চাই প্রত্যেক জুতোর সঙ্গে নাম লেখা লেবেল ঝোলানো মনসিজ ওই তিন জোড়া জুতোর দাম মনে মনে যোগ করল একশো টাকা সাতষট্টি পয়সা মনসিজ প্যাকেটে হাত ঢুকিয়ে গম্ভীরভাবে বলল ঠিক আছে কিনে নাও জুথি চোখ কুচকে হাসল তার পায়ে এক বেশ পুরনো চটি সে বলল যখন কিনবো একসঙ্গে তিন জোড়ার কম কিনব না চলো ওরা কিন্তু জুতোর দোকানে ঢুকল না আবার মন্থরভাবে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে শীতের মধুর দুপুর ঝকঝক করছে রোদ এখন চলার ছন্দে একটা আনন্দ স্পষ্ট অনুভব করা যায় এবার একটা শাড়ির দোকান শোকেসের সামনে আবার থেমে পড়ল জুথি নতুন শাড়ির স্টক এসেছে চেয়ে থাকলে চোখ জুড়িয়ে যায় যে কোনো একটার চেয়ে আর একটা যেন আরও বেশি ভালো মনসিজ বলল কোনটা কোনটা জুথি এবার পছন্দ করল পাঁচটা মনসিজ বলল দেব সবটাই কিনে দেব জুথি বলল কেন জানি না আজ আমার খুব সাজ দিয়ে ইচ্ছে করছে নতুন শাড়ি নতুন ব্লাউজ নতুন জুতো সেই সঙ্গে একটা ভালো পারফিউম মনসিজের হাতে একটা ব্রাউন প্যাকেটে তিনটে মোটা মোটা বই সে প্যাকেটটা জুথির দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা একটু ধরো আমি চট করে একটা ব্যাঙ্ক ডাকাতি করে কিছু টাকা নিয়ে আসি যুধি বলল তুমি একলা পারবে না আমিও সঙ্গে যাই এই বইয়ের প্যাকেটটা দেখি আমি বলবো এর মধ্যে বোমা আছে তুমি একটা খেলনা বন্দুক কিনে নাও না আবার হাঁটতে গিয়েই একজন লোকের সঙ্গে জুধির ধাক্কা লাগলো লোকটি অস্পষ্টভাবে মাপ করবেন বলে দাঁড়িয়ে রইল একটু দূরে মনসিজ লোকটির দিকে চেয়ে আছে মনসিজের বিশাল চেহারা প্রায় ছয় ফুট চওড়া কাঁধ লোকটি মনসিজকে ভয় পাচ্ছে সে বলল দেখতে পাইনি মাফ করবেন মনসিজ নরম করে বলল ঠিক আছে ঠিক আছে যুধি মুখ তুলে ঝাঁঝের সঙ্গে বলল দাঁড়িয়ে আছেন কেন লোকটি চমকে উঠে দ্রুত পা চালালো মনসিজ হাসতে হাসতে জিজ্ঞেস করল তুমি লোকটাকে অমন বকলে কেন যুধি বলল আমরা বুঝতে পারি কি বুঝতে পারো কখন হঠাৎ লেগে যায় আর কি ইচ্ছে করে ধাক্কা মারে ওই লোকটা ইচ্ছে করে ধাক্কা মেরেছিল ওর ঘাড়টা ভেঙে দিয়ে আসি এখনও বেশি দূরে যায়নি সেই জন্যই তো ওকে চলে যেতে বললাম আমার চোখের দিকে তাকালি তুমি বুঝতে পারতে তারপর ওর ঘাড় ভেঙে দিতে চলো গঙ্গার ধারে যাব। হেঁটে হ্যাঁ হেঁটে যতই দূর হোক তোমার খিদে পায়নি? খুব চলো ওই পার্কটার কাছে একটা দোকানে ভালো ঘুগনি বানায় পাউরুটি আর ঘুগনি দোকানটায় টিনের চাল চেয়ার নেই বেঞ্চ তাতে কি হয়েছে ঘুগনির স্বাদটা খুব ভালো আমার আজ ইচ্ছে করছে গ্র্যান্ড হোটেলে গিয়ে খেতে সবচেয়ে ভালো খাবার কদি চেয়ারে বসে আমি পা দোলাবো ধপধপে সাদা পোশাক পরা বেয়ারা এসে খাবার দিয়ে যাবে ঠিক আছে চলো গ্র্যান্ড হোটেলে পকেটে কত আছে সাড়ে তিন টাকা তাতে কোনো ক্ষতি নেই বইগুলো ধরো একটু ব্যাংক ডাকাতি করবে না তা দরকার হবে না বলে বইয়ের প্যাকেটটা জুথির হাতে দিয়ে মনসিজ কাছেই একটা ঘড়ির দোকানে ঢুকে গেল একটুক্ষণ অপেক্ষা করল জুথি পথচারীরা তার দিকে ফিরে ফিরে তাকায় জুথি আগে এত সুন্দরই ছিল না টিভি থেকে সেরে ওঠার পর তার শরীরে চোখে মুখে একটা লাবণ্য এসেছে প্রাচীন দিঘির মতো গভীর কালো চোখ অন্যম্যের তুলনায় সেও বেশ লম্বা আগে তাকে বড্ড রোগা লাগত এখন চলচল করছে স্বাস্থ্য লাল ব্লাউজ ও লাল শাড়িতে সে অগ্নিকন্যা হয়ে দাঁড়িয়ে আছে এখন তাকে দেখে অনেকেই পতঙ্গ হতে চায় যুধি গিয়ে ঘড়ির দোকানে ঢুকল কাউন্টারের ওপর মনসিজের হাত ঘড়িটা খোলা যুধি জিজ্ঞেস করল কত দেবে বলছে মনসিজ মুখ না ফিরিয়েই বলল সত্তর মোটে একটা ঘড়ির দাম আমি নব্বই পেলেই কক্ষনো না আহা এটা বেশি দামি ঘড়ি নয় চেমটি সেকেন্ড হ্যান্ড যুধি কাউন্টার থেকে ঘড়িটা তুলে নিয়ে বলল বিক্রি করতে হবে না এসো দোকানের লোকেরা হতভম্ব মনসিজের আর কিছুই করার নেই কারণ যুধি ঘড়িটা নিয়েই দোকান থেকে বেরিয়ে গেছে কাঁচ ঝাঁকানি দিয়েই বেরিয়ে আসতে হলো মনসিজকে যুধি বলল চলো আমি ঘুগনিই খাবো কাল আমি তোমাকে নিশ্চিত গ্র্যান্ড হোটেলে খাওয়াবো তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই বিক্রি করে দিয়ে আসবো ঘড়িটা কাল হ্যাঁ কাল আমি বাজব কি না জানি না ওসব কি পাগলের মতন কথা তুমি তো একদম সেরে গেছো তাছাড়া টিভি কি আজ আবার একটা অসুখ নাকি জল ভাত তা জানি কিন্তু লোকে তো অ্যাক্সিডেন্টও মরে সেজন্য নয় আমি কালকের কথা ভাবছি না আমার আজকের দিনটাই দারুণ সুন্দর লাগছে কি চমৎকার রোদ শরীরটা এত ভালো আছে আজ আমার নিজেকে রানি রানি মনে হচ্ছে রানি হয়ে যাও কে বারণ করছে আজ খুব টাকা খরচ করতে ইচ্ছে হচ্ছে দারুণ ভালো ভালো হোটেলে খাবো দিন ট্যাক্সি চড়ে বেড়াবো কিংবা ট্রেনে চড়ে বাইরে কোথাও চলে গিয়ে আমরা এক হোটেলে থাকবো ধরো পুরীতে চলো পুরী চলে যাই আমার কাছে দশ টাকা আছে তোমার কাছে সাড়ে তিন টাকা দাঁড়াও ভেবে দেখি যদি কারোর কাছে ধার পাওয়া যায় ধার কেন কেন আমাদের অনেক টাকা থাকবে না দাঁড়াও ডাক্তারিটা পাশ করে নি। ওই লোকটাকে দেখো গাড়ি থেকে একটা লোক নামলো গাড়িটা প্রায় নতুন লোকটার গায়ে ঝলমলে সুট মুখখানা গম্ভীর অর্থবল থাকলে যে ধরনের গম্ভীরতা আসে আর কি লোকটি মনসিজকে উপেক্ষা করেই জুথির দিকে দুবার তাকালো জুথি বলল লোকটার অনেক টাকা আছে তাই না মনসিজ বলল টাকা থাকলেও এই ধরনের লোকেদের অনেক দুঃখ থাকে সে আমি জানতে চাই না ওর অনেক টাকা অথচ আমাদের কেন টাকা থাকবে না কেন আমরা আনন্দ করতে পারবো না পৃথিবীতে কত লোক খেতে পায় না আমরা তবু ওসব কথা আজ আমি ভাবতে চাই না আজ আমি শুধু নিজের কথা ভাবছি অনেক দিন তো কিছু না খেয়ে শুধু হেঁটে হেঁটে ভালো লাগে কিন্তু আজ আমার ইচ্ছে করছে যা খুশি তাই করতে খুব হই হৈ করতে অনেক দূরে দূরে বেড়ানো অনেক দূরে দূরে বেড়াবো তুমি আমার হাতে এক ডজন লাল গোলাপ তুলে দেবে আমি তোমার জামায় লাগিয়ে দেব মুক্তর বোতাম মনসিজ গুম হয়ে রইলো যুথি তার বাহু ছুঁয়ে খুব মায়াময় গলায় বলল তখন স্যানিটোরিয়ামের বিছানায় শুয়ে থাকতাম যখন তখন মুখ দিয়ে রক্ত উঠত আমি জানতাম আমি মরেই যাব টিভি মোটেই শক্ত অসুখ না ডাক্তারেরা বলল তবু তো এই অসুখে মানুষ মরে মরে না আমি ভাবতাম আমিও মরে যাব কেন কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাব কেন চলে যাব এই পৃথিবী থেকে মৃদু গলায় বলল তুমি এখন সেরে গেছো তুমি একদম আমার চেয়েও বেশি তুমি এখন আমার চেয়েও বেশি দিন বাঁচতে পারো তা হোক আজ সকালে হাসপাতালের দিনগুলো মনে পড়ছিল হঠাৎ তারপর ভাবলাম যখন বেঁচেই উঠেছি তখন এই জীবনটা ইচ্ছে মতো খরচ করব না কেন যত রকম আনন্দ আছে সব আমার চাই সব ঘুগনি ঘুগনি খাবে না না আগে গঙ্গার ধারে যাব গঙ্গা এখান থেকে অনেক দূর অত দূর যুধির পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় যুধির যখন ওখানে যাওয়ার খেয়াল হয়েছে তখন যেতেই হবে প্রতিটি বাসে সাংঘাতিক ভিড় মনসিজ ট্যাক্সি ডাকল তাতেই উড়ে গেল যুধির দশ টাকা তারপর এক কাপ করে কফি আর দু ঠোঙা করে ঝালমুড়ি বিকেলের পরন্ত আলোয় ঝলমল করছে নিসর্গ কিন্তু নদীর ধারে বসে যুধির মন আরও খারাপ হয়ে গেল নদী দেখে তার মনে পড়ছে সমুদ্রের কথা পুরী কিংবা দীঘা মনসিজের সঙ্গে একটা ঘরে অন্তত একটা রাত্রি একটু সন্ধ্যা হয়ে আসার পর গাছের আড়ালে মিশে মনসি যুধিকে গাঢ়ভাবে একটু আদর করলো যুধি একটু বাধা দিল না কিংবা লজ্জা পেল না সে বলল তুমি আমাকে শক্ত করে ধরে থাকো যদি আর একদিনও না বাঁচি তবু যেন আজকের দিনটা মনসিজ কিন্তু সরে গেল গম্ভীরভাবে বলল চলো কোথায় চলোই না এবার হেঁটে হেঁটেই আসতে হলো চৌরঙ্গির কাছে এমনসির জিজ্ঞেস করল যদি আজই পুরী যাই তুমি যেতে পারবে এখনও ট্রেন আছে যুধি বলল কেন পারব না বাড়িতে শুধু একবার বলে যাব যে চন্দনার সঙ্গে বেড়াতে যাচ্ছি চন্দনাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব কিংবা চন্দনা না গেলেও ক্ষতি নেই মনসিজ দু এক মুহূর্ত ভেবে নিল সে হস্টেলে থাকে তার পক্ষে পালাবার কোনো অসুবিধে নেই মিউজিয়ামের সামনে জুধিকে দাঁড় করিয়ে বলল তুমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকো নিউ মার্কেটে আমার বাবার একজন বন্ধুর একটা বড় দোকান আছে উনি আমাকে ছোটোবেলা থেকেই চেনেন একটা কিছু সাংঘাতিক গুল ঝাড়লে উনি চার পাঁচশো টাকা ঠিক দিয়ে দেবেন দোকান বোধহয় এখনো বন্ধ হয়নি তুমি আমার পেছনে পেছনে এসো না প্লিজ বাবার বন্ধু তোমাকে দেখে ফেললে তা বলে আমি এতটা দূরে দাঁড়িয়ে থাকবো বুঝছো না উনি যদি বাই চান্স আমাকে একটু এগিয়ে দিতে আসেন কিংবা বলেন চলো তোমাকে পৌঁছে দিচ্ছি তাই তোমাকে এতটা দূরে মনসিত সেই যে গেল তো গেলই দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল যুধির মনসিজ যদি সারা রাতও না আসে তাহলেও যুধিকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে কারণ মনসিজ কোনো দিনও তার কাছে একটাও মিথ্যে বলেনি সে জানে প্রয়োজনের বেশি এক মুহূর্ত দেরি করবে না মনসিজ লোকেরা তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে দু একজন কাছাকাছি ঘুরঘুর করছে তাতে ভয় নেই যুধির এটা কলকাতা শহর এখনও আটটা বাজেনি এখানে ভয় কি আরও দু একটা মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে আছে ওরাও নিশ্চয়ই অপেক্ষা করছে কারণ না কারোর একটা ট্যাক্সি একটু দূরে এসে থামলো সেটা থেকে নেমে এলো একটা লোক সেটা থেকে নেমে এলো একটা রোগা মতন লোক আস্তে আস্তে হেঁটে লোকটি জুথির ঠিক পাশে এসে দাঁড়ালো জুথির পা থেকে মাথা পর্যন্ত দেখলো কয়েকবার জুথিও দেখল লোকটিকে লোকটির মুখে মদের গন্ধ লোকটি আরও কাছে ঘেসে এসে ফিসফিস করে জিজ্ঞেস করল যাবে যুধি লোকটির চোখে চোখ রেখে বলল কোথায় লোকটি বলল ওই যে আমার ট্যাক্সি দাঁড় করানো আছে যুধি বলল একটু দাঁড়ান আমার এক বন্ধু আছে সেও যাবে আমার সঙ্গে বন্ধু কে বন্ধু আপনার চেয়ে অনেক লম্বা গায়ে খুব জোর লোকটি যেন কেঁপে উঠল আর একটু দেরি না করে হনহন করে এগিয়ে গেল ট্যাক্সির দিকে প্রায় সঙ্গে সঙ্গেই মনসিজ এসে পৌঁছলো সে একটু একটু হাঁপাচ্ছে দৌড়ে এসেছে তো ওই লোকটা কে জানি না তো তোমার সঙ্গে কথা বলছিল দেখলাম হ্যাঁ কথা বলছিল তুমি এত দেরি করলে দেরি তো করিনি গেলাম আর এলাম ধুপ কাজ কিছুই হলো না আমার বাবার সেই বন্ধু একটু আগেই বেরিয়ে গেছে দোকানে এক কর্মচারী ছিল সেও আমাকে চেনে অনেক বুঝিয়ে বললাম সে আমাকে চল্লিশ টাকা দিল ক্যাশের চাবি তার কাছে নেই তবু তো অনেক টাকা পাওয়া গেছে মাত্র এই কটা টাকা নিয়ে পুরী যাওয়া যায় না তাহলে আমরা ডায়মন্ড হারবার যাই মনসিজ একটা দীর্ঘশ্বাস ফেলল টাকার কাছে পৌরুষ অসহায় যুধি নিজে থেকে পুরী যেতে চাইছে অথচ নিয়ে যাওয়ার সামর্থ্য তার নেই যুধি বলল লোকটা আমাকে কি বলছিল যেন বলছিল চলো ও কোথায় নিয়ে যেতে চাইছিল আমাকে মনসী আবার চঞ্চল হয়ে সামনে তাকালো ট্যাক্সিটা ছেড়ে গেছে লোকটাকে আর ধরা যাবে না মনসিজ তিক্তভাবে বলল হয়তো কোনো হোটেলে অথবা ডায়মন্ড হারবারে এমনকি পুরীতেও নিয়ে যেতে পারতো যুধি বলল বাহ বেশ মজা তো তাহলে তো লোকটাকে আটকালেই হতো ওকে নিয়েই না হয় আমরা সেসব জায়গায় যেতাম তুমি পাগল ও তোমাকে একা নিয়ে যেতে চায় আমাকে সঙ্গে নেবে কেন তবু ওকে একবার বলে বুঝিয়ে যদি রাজি করানো যেত যুধি ন্যাকার মতন কথা বলো না ওই রকম একটা লম্পটের সঙ্গে আমরা যাবোই বা কেন যে লোক রাস্তাঘাট থেকে মেয়ে ধরে ওদের কেন অনেক টাকা কেন আমাদের নেই আমাদের বুঝি বাঁচতে ইচ্ছে করে না তোমার যদি এত আনন্দ করার লোক থাকে ওই রকম কোনো লোকের সঙ্গে গেলেই তো পারতে তুমি আমাকে এরকম করে কথা বললে হ্যাঁ বললাম আমার টাকা নেই এই আমার মস্ত অপরাধ তুমি যদি চাও তুমি ওই রকম লোকের সঙ্গে আজ ফুর্তি করতে পারো আমি কোনো আপত্তি করব না আসে যায় ফুর্তি নিয়ে তো কথা তুমি আপত্তি করবে না না ঠিক আছে আমি এখানেই দাঁড়িয়ে থাকব। আর মাত্র দু মিনিট কথাবার্তাতেই ঝগড়া চরমে উঠল মনসিজ বড় গোয়ার সে জুথিকে একা ফেলে রেখে চলে গেল গট করে একটু বাদেই আর একটা ট্যাক্সি এসে থামলো একজন স্থূলকায় লোক তার থেকে নেমে হেলতে দুলতে এগিয়ে এলো লোকটি বেশ মোটা আর বেটে মাথায় বাবরি চুল সেও এসে জুথির পাশে দাঁড়িয়ে বলল কি যাবে জুথি অন্য কোনো দিকে না তাকিয়ে বলল হ্যাঁ যাব কত দূরে লোকটি পানের রস ভর্তি লালামুখে বলল ওই যে ট্যাক্সি লোকটির সঙ্গে গিয়ে জুথি ট্যাক্সিতে উঠল ট্যাক্সিটা ছাড়ার পর দশ বারো বজে এগোয়নি আবার থেমে গেল ঘচাং করে তার ভেতর থেকে যুধির গলার চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে শীতের রাত তবু রাস্তায় মানুষজন আছে নারী কণ্ঠ শুনে ছুটে এলো অনেকেই জুধি কাঁদে কাঁদতে বলল এই লোকটা এই লোকটা জোর করে আমার ওপর অসুভ্যতা করছে রাস্তার লোকজন সেই বেটে মোটা লোকটাকে মেরেই ফেলতো তার মধ্যেই যে এসে ট্যাক্সিটার অন্য দরজা দিয়ে উঠে পড়ে লোকজনকে বলল। একে আমি চিনি আর কোনো চিন্তা নেই পথের লোকেরা যুধিকে দিয়ে যাচাই করে নিল সত্যিই সে মনসিজকে চেনে কিনা মনসিজ ড্রাইভারকে বলল আপনি গাড়ি চালান ট্যাক্সি একটু দূরে যাওয়ার পর মনসিজ জিজ্ঞেস করল একে নিয়ে কি করব যুধি বলল একে খুন করে ফেলো এ আমাকে জড়িয়ে ধরেছিল মনসিজ লোকটা চুলের মুঠি চেপে ধরতেই সে হাউমাউ করে উঠলো প্রাণে মারবেন না দয়া করুন দয়া করুন আমাকে ছেড়ে দিন জীবনে আর কখনো মনসিজ লোকটার চুল ঝাঁকাতে ঝাঁকাতে আবার জিজ্ঞেস করলো জড়িয়ে ধরেছে আর কি করেছে কোথায় হাত দিয়েছে যুধি বলল ওকে ছেড়ে দাও ও একটা নরকের কিট তোমার শাস্তির যোগ্য ও নয় লোকটা পকেটে একটা মোটা মানি ব্যাগ বের করলো আমার সব টাকা নিন আমাকে বাঁচান মনসিজ প্রচণ্ড এক চর কষালো লোকটার গালে ট্যাক্সিওয়ালা গাড়ি থামিয়েছে লোকটা প্রায় আলুর মতন গড়িয়ে নেমে গেল গাড়ি থেকে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো এবার যাব মনসিজ বলল আর এক মুহূর্ত এখানে থাকলে আমি ওকে খুনি করে ফেলবো ট্যাক্সি চলতে শুরু করলো আবার মনসিজ জিজ্ঞেস করলো তোমার লেগেছে কোথাও যুধি বলল না মনসীজ বলল ড্রাইভার দাদা আপনি একটু চোখ বুঝবেন ট্যাক্সি ড্রাইভার বলল চোখ বুঝে আমি গাড়ি চালাবো এসব কি হচ্ছে আজ এত রকম কাণ্ড চলছে আমি মাথা ঠিকই তো রাখতে পারছি না মনসীজ বলল চোখ বুঝতে হবে না কিন্তু আপনি এদিকে মুখ ফেরাবেন না যদি বলল তুমি যদি আসতে আরে এক মিনিট দেরি করতে তাহলে আমার সারা জীবনটা ব্যর্থ হয়ে যেত তুমি লোকটার সঙ্গে ট্যাক্সিতে উঠলে কেন আমি দেখতে চাইছিলাম তুমি কি করো মনসিজ যুধিকে নিজের বুকের কাছে টেনে এনে আবদ্ধ করল কিন্তু দীর্ঘস্থায়ী হলো না সেই আবদ্ধ যুধি নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলল টিভিডুগিকে অত বেশি আদর করতে নেই মনসিজ আবার তাকে টেনে নিতেই যুধি বলল আমার পায়ে কি যেন ঠেকছে নিচু হয়ে এসে তুলে নিল একটা মানি ব্যাগ সেই বেটে মোটা লোকটার ব্যাগটির মধ্যে অন্তত সাতশো টাকা মনসী স্থিরভাবে তাকালো জুথির দিকে দুজনের দৃষ্টি কয়েক পলক আবদ্ধ হয়ে রইল টাকা তার মানে পুরী তার মানে আনন্দ তার মানে যা খুশি করার স্বাধীনতা জুধি বলল ট্যাক্সি ঘোরাও এখনও লোকটাকে পাওয়া যেতে পারে গাড়ি ঘুরিয়ে আনা হলো সেই জায়গায় না লোকটি নেই পালিয়েছে কিংবা সাতশো টাকার মূল্য ওর কাছে বেশি নয় মনসিজ বলল এখনও পুরীর ট্রেন পাওয়া যাবে যুধি বলল আমার বুক ব্যথা করছে এটা বোধহয় নতুন কোনো অসুখ বাড়ি যেতেই হবে মনসিজ বলল টাকা দিয়ে কি হবে যুধি সেটা নিজের হাতে নিয়ে এক গোছা টাকা মুঠোয় ধরে হাতটা জালনায় রাখল ফরফর করে উঠতে লাগলো টাকাগুলো যুধি সারা মুখ হাসিতে ভরিয়ে বলল তোমাকে না বলেছিলাম আজ আমার খুব টাকা ওড়াতে ইচ্ছা করছে দেখো সেই শখটা কেমন মিটে গেল মনসিজ বলল সব টাকা উড়িও না ট্যাক্সি ভাড়া দিতে হবে তাছাড়া গ্র্যান্ড হোটেলে সেই খাবার ব্যাপারটা জুধি বলল তুমি যদি আর এক মিনিট দেরি করে আসতে তাহলে আমি ওই লোকটার সঙ্গে গ্র্যান্ড হোটেলে গিয়েই খেতাম কাল যদি শরীর ভালো থাকে তোমাতে আমাতে সেই ঘুগনি আর মিষ্টিটা খাবো দু প্লেট করে বাকি টাকাটা সে ফেলে দিল ট্যাক্সি ড্রাইভারের কোলে বলল এগুলো সব আপনার ট্যাক্সি থেমেছে ট্রাফিকের লাল আলোয় একটা লোক দৌড়ে এসে বলল ফুল ফুল নেবেন ট্যাক্সি ড্রাইভার দরাজ গলায় বলল যতগুলো আছে সব দিয়ে দাও ওই মেম সাহেবকে দাও ঠিক যেমনভাবে ট্যাক্সি ড্রাইভারের কোলের ওপর নোটের গোছা পড়েছিল সেইভাবেই জুথির কোলের ওপর এসে পড়লো গুচ্ছগুচ্ছ ফুল জুথি একটা গোলাপ তুলে নিল তারপর আপন মনে বলল কিছু ফুল দিনের বেলা ফোটে কিছু ফুল রাত্রিরে এইগুলো সব দিনের বেলার ফুল এই ফুলগুলো ওরা কবরখানা থেকে চুরি করে আনে যদি বলল চমৎকার তাহলে আমাকে খুব মানাবে সব ফুলগুলো একসঙ্গে তুলে নিয়ে সে খুব আদর করতে লাগল শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নিশীত কুসুম গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশান বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার